যিনি আদি অনাদি, তার আগেও কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে না। অর্থেষু অবিজ্ঞেয় স্বরাট, যেই ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। ভগবান কি, ভগবান কেমন, আজ পর্যন্ত সেটা কেউ বুঝতে পারেনি। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মহ্যন্তি ইয়ৎ সূরয়, আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত বুঝতে পারেনি যে সেই ভগবান কেমন। তাহলে সংসারে যে জীব ভগবানের বর্ণন করে, কেউ বলছে ভগবান সাদা, কেউ বলছে ভগবান কালো, কেউ বলছে ভগবান লাল, তাই তো? কেউ বলছে ভগবানকে দেখতে সিংহের মতন, কেউ বলছে ভগবানকে দেখতে বরাহের মতন, কেউ বলছে ভগবানকে দেখতে অমুক, কেউ বলছে ভগবানকে দেখতে তমুকের মতন। তার মানে কি, আজ পর্যন্ত সেই ঈশ্বরের ঠিক ঠিক বর্ণনা কেউ করতে পারেনি। যে যেইভাবে ভগবানকে বুঝেছে, সে সেইভাবেই ভগবানের বর্ণন করেছে। যা কি রহি ভাবনা জয়সি প্রভু মূরত দেখি তিন তেসি, ভগবানকে ঠিক ঠিক ভাবে আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে, না কেউ বুঝতে পারবে। অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে, অনেকে জিজ্ঞাসাও করে যে ভগবানকে কেন বোঝা যায় না। তো খুব মন দিয়ে শুনবে, অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টির যিনি নিয়ন্তা, সেই ঈশ্বরকে এই সাধারণ বুদ্ধি দ্বারা বোঝা সম্ভব নয়। যার এক একটি রোমকূপের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, যার এক একটি রোমের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ঈশ্বরকে আমরা এই সাধারণ ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কি বুঝতে পারব? আমরা যদি এই সাধারণ বুদ্ধি দিয়ে সেই ঈশ্বরকে বুঝতেই পেরে গেলাম, তাহলে তো আমরা ঈশ্বরের থেকেও বড় হয়ে যাব, তাই তো? জীব ঈশ্বরকে বুঝতে গেলে সবসময় ভ্রমিত হয়ে থাকে। তার জন্য মহাপুরুষগণ শুধু তাই নয়, সমস্ত বেদ শাস্ত্র স্মৃতি শ্রুতি পুরাণ শেষে গিয়ে সবাই নেতি নেতি বলে ছেড়ে দিয়েছেন, না ইতি না ইতি, মানে আমরাও ভগবানের বর্ণন করতে সমর্থবান নই। যতটুক আমরা বর্ণন করলাম এটা কিন্তু বহুত অল্প, সেই ঈশ্বরকে বোঝার সামর্থ্য আমাদের মধ্যেও নেই। তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্রত্র সর্গো মৃষা, ভাবনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সেই ভগবানকে বুঝতে গেলে জীব এতটাই ভ্রমিত হয়ে যায়, সেইভাবে রাস্তা দিয়ে চলতে চলতে অনেক সময় দেখবে রাস্তার মধ্যে সূর্যের আলো পড়লে দূর থেকে মনে হয় বোধ হয় জায়গাটা ভিজে রয়েছে, জল পড়ে রয়েছে, কিন্তু যখন কাছে যাবে সেখানে গিয়ে দেখবে যে আসলে কিছুই নেই, একদম শুকনো। এটা কি, এটা হলো মতির ভ্রম? হ্যাঁ, এটাকে মরুভূমির মরীচিকা বলা হয়। খুব মন দিয়ে শুনবে, তদ্রূপ এই সংসার যতই চেষ্টা করুক ঈশ্বরকে বোঝার, আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে, না কেউ বুঝতে পারবে। যত বোঝার চেষ্টা করবে ঈশ্বরের লীলা, যতটা প্রবেশ করবে, যতটা তার মধ্যে ঢুকবে, যতটা তুমি ভাবার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, ততটাই সবসময় ভ্রমিত হতে থাকবে। তার জন্য ঈশ্বরকে নিয়ে, ঈশ্বরের লীলাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে, তুমি যত ঘাটাঘাটি করবে, তুমি যত চিন্তন করবে, যত বিচার করবে, তুমি তাকে যত বোঝার চেষ্টা করবে, ততই তোমার মধ্যে অপরাধ সৃষ্টি হয়ে যাবে। তাহলে সেই ঈশ্বরকে কি করে বোঝা উচিত? বলছে একমাত্র সেই ঈশ্বরকে সত্য স্বরূপে বোঝা উচিত। তিনি হলেন সত্য, যেখানে সত্য আছে সেখানেই ঈশ্বর আছেন। সত্যম পরম ধীমহি বলিয়ে সত্য স্বরূপ ভগবান কী।